বায়েজিদ, মোহাম্মদ বায়েজিদ একজন আমার একজন পাঠক, তিনি আমার একটা ফেসবুক পেজের মধ্যে আমাকে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। তো ওনার একটা প্রশ্ন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ওনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নূহ আলাইহিস সালামের জাহাজে যারা উঠেছিল আমরা সবাই তাদের সন্তান। আচ্ছা, বনি ইসরায়েল, সূরা বনি ইসরায়েলের রেফারেন্সের মধ্যে বলতে যাচ্ছেন, কিন্তু হোমো সেপিয়েন্স প্রায় 2 লক্ষ বছর আগে বিবর্তিত হয়, 45,000 বছর আগে অস্ট্রেলিয়া যায়, 13,000 বছর আগে আমেরিকা, কিন্তু উইকিপিডিয়াতে দেখলাম নূহ আলাইহিসসালাম আসছে মাত্র 25,000 বছর আগে। এটা কিভাবে সম্ভব? এটাকে কিভাবে মিলাবেন? নূহ আলাইহিসসালাম আসছে 25,000 বছর আগে, উইকিপিডিয়াতে যে তথ্যটা আছে সেটা কোনো ইসরায়েলিয়াতে রেফারেন্সে হতে পারে। ইসরায়েলিয়াত হচ্ছে যে ইসরায়েলি কিছু বর্ণনাকে কিছু কিছু তফসিরকারক তফসিরের বর্ণনা হিসেবে নিয়েছেন, এটা আর কি কিছু কিছু নিয়েছেন, এবং এ নিয়ে তারা একটা মানে নবীদের একটা সিলসিলা তৈরি করেছেন, যে এবং সে হিসেবে পৃথিবীতে মানুষের একটা মানে সময়কালের হিসাবও করেছেন। এগুলা একেবারে আনএক্সেপ্টেবল এবং মানে আনঅথেন্টিক। এবং এই যে মানে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে সায়েন্সের লোকদের সাথে খ্রিস্টানদের মানে ধার্মিক খ্রিস্টানদের এরকম একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ, মানে আর্লি মানে পৃষ্টি তারা একটা বর্ণনা করে এইভাবে হয়েছে এবং এর বাইরে গেলে তারা স্ক্রিপচারের ইয়ে হবে। কিন্তু আমরা কোরআনের অ্যাপ্রোচটা যদি দেখি, কোরআনের মধ্যে কিন্তু ইতিহাসগুলো ঐতিহাসিক বর্ণনার একটা ধারাবাহিকতা আসে না। ইতিহাস আসছে এখানে আসলে হেদায়েতের জন্য, বোঝার জন্য, সুবিধার জন্য আর কি। সেই জন্য ওই যে গুহার মধ্যে যে 3 জন যুবক শুয়েছিলেন 300 কত বছর বা এরকম ঘটনা, এগুলো নিয়ে খুব প্রেসাইজ কোনো বর্ণনা কোরআনের মধ্যে দেওয়া হয় নাই। আল্লাহ চাইলে নিশ্চয়ই দিতে পারতেন, কোরআন যদি আল্লাহর বাণী তাহলে আল্লাহ সবই জানেন, তাহলে আল্লাহ এটা বলতে পারতেন আর কি। এখানে আসলে সায়েন্টিস্টরা যেটা বলেছে সেটার ব্যাপারেও আমাদেরকে অ্যাবস্টেইন করতে হবে, কারণ সায়েন্স এখন এটা বলেছে হ্যাঁ এটাই মানে চিরন্তন সত্য, অথচ সায়েন্সের সূত্রই হচ্ছে যে এটা ইট ইজ ফলসিফায়াবল। হ্যাঁ, তো অবশ্য সায়েন্সের ফলসিফাবিলিটির কথা কিন্তু আবার ধর্মবাদী লোকেরা একটা ভিন্নভাবে একটা অপব্যাখ্যা করে যে সায়েন্সের কোনো কথা ঠিক না। আসলে সায়েন্সের যে মানে ফলসিফাবিলিটি সায়েন্সকে ডেভেলপ করে, মানে একটা গাড়ির একটা টায়ার চেঞ্জ করার মতো বা একটা পার্টস চেঞ্জ করার মতো পুরো জিনিসটা উল্টে যায় না আর কি। হ্যাঁ, তো সেই জন্যে সায়েন্স এখন যেটা বলেছে ধারাবাহিক এটাও একেবারে যে মানে চিরন্তন সত্য সেটা নয়। আবার এই এখানে ইসরায়েলিয়াতে যে বর্ণনাগুলো রেফারেন্স এখানের মধ্যে আছে বলে মনে হচ্ছে সেগুলো আসলে মানে মানে চূড়ান্ত নয় আর কি। হ্যাঁ, এটা কেউ বলতে পারে যে আপনি রিলিজিয়নকে ডিফেন্স দেওয়ার জন্য বললেন, এখন রিলিজিয়ন নিজে যেটা ক্লেম করে নাই সেটা রিলিজিয়নের উপর আরোপ করে তারপর রিলিজিয়নকে খণ্ডন করা, এটা হলো যে ওই যে স্ট্রমান ফেলাসি, যে আমার পজিশন যেটা না সেটাই আমার পজিশন হিসেবে দাবি করে সেটাকে খণ্ডন করা। তো রিলিজিয়ন কি বলে, ইসলামিক রিলিজিয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা আমাদেরকে কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে, এবং হাদিস ফলো করার যে মেথোডোলজি আছে সেটাও আমাদের মানতে হবে। সেটা যদি আমরা মানি তাহলে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি কখন হলো, পৃথিবীর সৃষ্টি কখন হলো, এ পর্যন্ত কী আসছে, এরকম কোনো বর্ণনা আসলে কোরআনের মধ্যে নাই। বরঞ্চ কিছু ঐতিহাসিক বিষয় এখানে বর্ণনা করা হয়েছে, মানুষের নৈতিক এবং তার যে মানে কী বলা যায় এপিস্টেমোলজিক্যাল একটা মরাল কনসার্ন হিসাবে, সেটা কিন্তু হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স আসবে না, সেভাবে নেওয়াটা বোধহয় ঠিক না। তো মোহাম্মদ বাজিদের আরেকটা প্রশ্ন আছে, এটা কি আমরা এখন আলোচনা করে ফেলব? আচ্ছা, হাওয়া আলাইহিসসালামকে আদমের বাম পাশের হাড় দ্বারা তৈরি করেছেন আল্লাহ, এটা কি এটা কিরকম রূপ, এটা কি রূপক অর্থ, এর ব্যাখ্যাটা কি, নাকি দুজনকে রূপ উৎকার করেছেন, বিবর্তনের সাথে এগুলো কিভাবে মিলাবেন? সারাদিনে এই প্রশ্ন মাথায় ঘুরে উত্তর দিলে কৃতজ্ঞ থাকিব। আচ্ছা, এই যে কতগুলো মানে প্রচলিত বর্ণনা আর কি, এভাবে কিন্তু প্রতিটা ধর্মে কিন্তু একটা ঐতিহ্য গড়ে ওঠে, বর্ণনার ঐতিহ্য, সেভাবে ইসলাম ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে বলতে পারে যে এই ঐতিহ্যকে আমাদের সম্মান করতে হবে একটা কালচারাল হেরিটেজ হিসেবে, কিন্তু যখন রিলিজিয়াস আমরা
কারেক্টনেস বা অথেন্টিসিটি অথবা সেইটাকে আমরা সিরিয়াসলি ফলো করতে যাব। রিলিজিয়ন আমাদেরকে যেটা যা বলেছে তা আমাদেরকে সেটাই ফলো করতে হবে। তাহলে কোরআনের মধ্যে বাম পাজর থেকে ধার তৈরি করার বিষয়টা তো নাই। হ্যাঁ, তাহলে মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে মানে হাওয়া বা ওনার স্ত্রীকে তৈরি করেছেন, এইটুকু আমরা জানতে পারি। তো সেইটার যে বিস্তারিত যে ব্যাপারগুলো সেগুলো আমরা জানি না। হাদিসের মধ্যে এই ধরনের বর্ণনা আছে কি না হাদিস বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে। ইভেন যদি মানে আদমের শরীরের কোনো একটা অংশ থেকে করা হয়েও থাকে, তাতে আমার আপনার কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। যে আল্লাহ তাআলা মাটি থেকে আদম সৃষ্টি করতে পারেছেন, তিনি আদমের একটা সেল থেকে আরেকটা মানুষ তৈরি করতে পারেন এবং সেটা আদমের মতো একটা জেন্ডারের না হইয়া ভিন্ন জেন্ডারের হতে পারে। আমি মনে করি যে এতে কোনো লজিক্যাল প্রবলেম নয়, আমরা যদি তাওহীদের বিষয়গুলোকে ভালো করে বুঝে থাকি আর কি। আর বিবর্তনের সাথে ইসলামকে মেলানোর কোনো বিষয় নাই এবং বিবর্তনের বিরোধিতা করার কোনো বিষয় নাই। বিবর্তন হচ্ছে একটা সায়েন্সের বিষয় এবং ইসলাম যেগুলো বলে সেগুলো মোস্টলি মেটাফিজিক্যাল, আপনি এগুলো ফিলোসফির সাথে মিলাতে পারেন অ্যাট বেস্ট, এটা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।